হ্যালো বিয়র্স আই এম সাবিয়াদর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে তো বিয়র্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন তো বিয়র্স ভিডিওর মূল টফিকে যাওয়ার আগে চুক্তি একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথবা যারা নতুন ভিজিটর রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানোর প্রেস করে রাখুন আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়র্স ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে একটি বিকাশের অফার শেয়ার করব তো আপনারা যারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন ওই লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে বিকাশ অ্যাকাউন্ট খুলে তাহলে দুশত বিশ টাকা সাইন আপ বোনাস পাবে আমি আবারও বলছি আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট খুলবেন নতুন যারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে তারপরে অ্যাকাউন্ট খুলে তাহলে দুশো টাকা বোনাস পাবে আর যারা পুরাতন বিকাশ ইউজার রয়েছেন মানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনারা এখনও বিকাশ অ্যাপ ব্যবহার করেননি তারা যদি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে তাহলে পাবে পঁয়তাল্লিশ টাকা বোনাস তো বিরর্স এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেলফিন থেকে বিকাশে অ্যাড মানি করবেন আর বিকাশের এই অফারটি থাকবে তিরিশে জুন পর্যন্ত তবীয়র সেলফিন থেকে বিকাশে অ্যাড মানি করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন সেলফিন অ্যাকাউন্টের মধ্যে তো ওই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে কার্ড ওইটার উপর আপনারা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ভার্চুয়াল কার্ডটি শু করবে তো এখান থেকে কার্ড ডিটেলস ওইটার উপর আপনারা ক্লিক করবেন তো ভিউয়ার্স আমি আরেকটি কথা বলেনি আপনাদের কাছে যদি এই ভিডিওটা দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবেন ওইখান থেকে জয়েন করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন তো আপনারা ভার্চুয়াল কার্ডে আসার পর এখান থেকে আপনাদেরকে তিনটে জিনিস আপনার খাতায় নোট করতে হবে অথবা আপনার মোবাইলে কপি করতে হবে একটা হলো এক্সপায়ার ডেট আপনার এক্সপায়ার ডেটটা আপনার খাতায় তুলে নেবেন তারপর এখানে কার্ড নাম্বার এই কার্ড নাম্বারটা আপনার খাতায় তুলে নেবেন অথবা আপনার মোবাইলের কপি করে নেবেন তারপর এখানে সিবি সি টু ওই কোডটা আপনারা খাতায় তুলে নেবেন মানে এখান থেকে তিনটি লেখা আপনার খাতায় তুলে নেবেন এক্সপায়ার ডেট তারপর কার্ড নাম্বার তারপর সিবি বিবি সিবি টু ওই তিনটা আপনারা খাতায় তুলে নেবেন তারপর আপনার সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাকাউন্টের মধ্যে তো বৃহস চলে আসলাম বিকাশ অ্যাকাউন্টের মধ্যে তো বিকাশ অ্যাকাউন্টটা আসার পর এখানে অ্যাড মানি ওইটার উপর আপনারা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম আসবে এখানে কার্ড টু বিকাশ ওইটার উপর আপনারা ক্লিক করবেন তারপর এখানে বিশা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার সামনে এরকম ইন্টারপে শু করবে তো এখানে আপনার নাম্বারটা শু করবে যেই নাম্বারে আপনার টাকাটা অ্যাড করতে চাচ্ছেন সেলফিন থেকে তো আপনারা যদি অন্য কারো নাম্বারে সেলফিন থেকে টাকাটা অ্যাড করতে চান তাহলে আধার দিয়ে তারপর এখানে নাম্বারটা টাইপ করবেন তো আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করব তো আপনারা এখানে নিজের নাম্বারটায় থাকবে তারপর এখানে ইন্টার অ্যামাউন্ট দেবেন আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দেবো তো আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তো এখান থেকে পসেট ওইটার উপর আপনারা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম আসবে তো এখানে অ্যাড মানি ফ্রম নিউ কার্ড ওইটার উপর আপনারা ক্লিক করবেন তারপর এখানে ডোন্ট সেভ অথবা সেভ যে কোনো একটা দিলেই হবে আমি এটা সেভ করে দিলাম যাতে পরবর্তীতে কাজে লাগে তারপর একটু লুড হবে তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে তো এখানে আপনারা টিকমার্কটা করে দিবেন বিসা ওইটা আপনারা টিকমার্কটা করে দিবেন তো দেখেন আমি এখানে টিকমার্কটা করে দিলাম তো করে দেওয়ার পর আপনারা এখানে কার্ড নাম্বার দেবেন দেখলাম কার্ড নাম্বারটা এখানে টাইপ করবেন তারপর এখানে ডেটটা দিবেন আপনার ডেটটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে সি যে কোডটা আপনার কাতা লিখেছেন ওই কোডটা এখানে টাইপ করবেন দেওয়ার এখানে আপনার প্লেয়ার ওইটার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো একটু লুড হবে তারপর এটা প্রসেস হবে তো প্রসেস হওয়ার পর আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো বিয়ার্স আমার এই মুহূর্তে বিকাশ সরি সেলফিন অ্যাকাউন্টে কোনো টাকা নাই যার কারণে আমি আপনাদেরকে প্রুফটা দেখাতে পারছি না তারপরেও আমি আপনাদেরকে বলতেছি কোনো সমস্যা হবে না আপনার সেলফিন অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে অবশ্যই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড হবে তারপরে যদি সমস্যা হয় তাহলে আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করে আমার সাথে যোগাযোগ করবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা নিশ্চিন্তে এরকম লেনদেন করতে পারেন এটা ফেক বা কোনো বোয়া ভিডিও না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটি ভিডিও তো বেটার্স আশা করছি আপনাদেরকে বিষয়টা পুরো বিষয়টা বোঝাতে পারছি আর আপনাদের সেলফিন অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাইড হতে হবে আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকা থাকতে হবে তাহলে কিন্তু আপনার টাকাটা অ্যাড করতে পারবেন টাকা যদি না থাকে তাহলে তো আর বিকাশে টাকা আনতে পারবেন না এটা তো সহজ বাসে বুঝতে পারছেন তো বেয়ার্স এই পর্যন্তই আসতে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে